আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাইনারি সংখ্যার গল্প অধ্যায়ের এক কথা উত্তর যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। এখানে প্রথম অনুমানের খেলা যেই অংশটি আছে এখান থেকে কি কি এক কথার প্রশ্ন আসতে পারে সেগুলো দেখো। যেমন, যন্ত্রের গণনা পদ্ধতিতে কয়টি সংকেত ব্যবহৃত হয়? আমরা জানি যন্ত্রের গণনা পদ্ধতিতে দুইটি সংকেত ব্যবহৃত হয়, একটা অন আর একটা অফ, এবং এটাকে জিরো এবং ওয়ান দ্বারা প্রকাশ করা হয়। সংখ্যা গঠনের ছিন্ন সমূহকে কি বলে? সংখ্যা গঠনের ছিন্ন সমূহকে অঙ্ক বলে। দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি? অঙ্ক সংখ্যা হচ্ছে 10টি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি? বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি। 0 থেকে 9 পর্যন্ত চিহ্নগুলোকে ইংরেজিতে কি বলে? ডিজিট বলে। এই চিহ্নগুলোকে আমরা কি বলে? ডিজিট বলি। আর বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট কে সংক্ষেপে কি বলে? বিট বলে। বিআইটি তোমাদের বইটাতে দেওয়া আছে, বিআইটি, বিট বলে। কম্পিউটার কয়টি অঙ্ক দিয়ে কাজ করে? কম্পিউটার 2টি অঙ্ক দিয়ে কাজ করে। বিভিন্ন যন্ত্র কোন 2টি অঙ্ককে চিনতে পারে? বিভিন্ন যন্ত্র 0 এবং 1 এই 2টি অঙ্ককে চিনতে পারে। 655 কোন ধরনের সংখ্যা? আমরা জানি 655 দশমিক সংখ্যা। 0, 1, 1, 0, 1, 0 কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে বাইনারি সংখ্যা। আমরা জানি যে বাইনারি সংখ্যা 0 এবং 1 ব্যবহৃত হয়, 0 এবং 1 ব্যতীত আর কোনো অঙ্কই ব্যবহৃত হয় না। এবার আসি কার্ডে ডট গুনি, এই যে অংশটি রয়েছে এই অংশ থেকে কি প্রশ্ন আসতে পারে দেখো। কার্ডে বাইনারি সংখ্যা গণনায় প্রতিটি কার্ডকে কি বলে? আমরা জানি প্রতিটি কার্ডকে বিট বলে। প্রতি কার্ডের ডট সংখ্যা তার পূর্ববর্তী কার্ডের ডট সংখ্যার কত গুণ? এটা হচ্ছে দ্বিগুণ। প্রথম কার্ডে কয়টি ডট থাকে? প্রথম কার্ডে 1টি ডট থাকে। গণনায় একই কার্ড সর্বোচ্চ কয়বার ব্যবহৃত হয়? গণনায় একই কার্ড সর্বোচ্চ 1বার ব্যবহৃত হয়। অফ কার্ডে কয়টি ডট থাকে? অফ কার্ডে 0টি ডট থাকে, অফ কার্ডে কোনো ডট থাকে না। অন কার্ড হলে বাইনারিতে কি ব্যবহৃত হবে? অন কার্ড হলে বাইনারিতে 1 ব্যবহৃত হবে। অফ কার্ডের নিচে কোনটি লিখতে হয়? অফ কার্ডের নিচে 0 লিখতে হয়। কার্ডের মোট ডট সংখ্যা দিয়ে কোন সংখ্যা বোঝায়? কার্ডের মোট ডট সংখ্যা দিয়ে দশমিক সংখ্যা বোঝায়। এই ছিল আমাদের আজকের এক কথার উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে বাকি যে এক কথার উত্তর এই চ্যাপ্টার থেকে আসতে পারে বাইনারি সংখ্যার গল্প থেকে সেগুলো আমরা দেখবো। তো টিল দেন, টেক কেয়ার। দিস ইজ আওয়ার ওয়েবসাইট www.talukdaracademy.com.bd/